প্রিমিয়ার লিগে শনিবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নিখুঁত ভলিতে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উরুগুয়ের তারকা এডিসন কাভানিও 2-0 করেন তার সাজিয়ে দেওয়া পাস থেকে। শনিবার যে দাপট নিয়ে পর্তুগিজ মহাতারকা খেলেছেন তাতে আগামী বেশ কিছুদিন সমালোচকদের মুখ বন্ধ থাকবে বলে মনে করছে ফুটবল মহল। গত সপ্তাহে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড 0-5 হারার পরে রোনালদোর বিরুদ্ধে তোপ দেগেছিলেন দুই প্রাক্তন তারকা গ্যারি নেভিল এবং ওয়েন রুনি। এমনিতেই গোটা অক্টোবরে বারবার পয়েন্ট নষ্ট করায় প্রিমিয়ার লিগ খেতাব জয়ের স্বপ্ন থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। CR7 যদিও নেতিবাচক কোনো সমালোচনাকেই গুরুত্ব দিচ্ছেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, সমালোচনা সবসময় চলতেই থাকে, আমার কাছে সেসবের কোনো গুরুত্ব নেই। মনে রাখবেন, টানা 18 বছর ফুটবলটা খেলে যাচ্ছি, ভালো করেই জানি একদিন বলা হবে আমি নিখুঁত খেলেছি, অন্য কোনো দিনও হয়তো লোকে উল্টোটা বলবে। এই সব সামলেই নিজেদের কাজটা করে যেতে হয়। যোগ করেছেন, কেউ প্রশংসা করলে ভালোই লাগে, কিন্তু খারাপ সময়টাও জীবনের অঙ্গ। তখন একটাই লক্ষ্য থাকে, কিভাবে আবার সবার মন জয় করা যায়। রোনাল্ডো স্বীকার করেছেন, শনিবার হ্যারি কেনদের বিরুদ্ধে খেলতে নামার আগে ম্যান ইউ ফুটবলারেরা কিছুটা হলেও চাপে ছিলেন, এমনকি সবার মনও ভালো ছিল না। বলেছেন, এসব সত্যি হলেও আমরা জানতাম চেষ্টা করলে টটেনহ্যাম ম্যাচেই একটা ভালো জবাব দিতে পারি, হয়েওছে তাই। শুরুটাও ভালো হয়েছে দলের, শুধু তাই নয়, একেবারে শেষ পর্যন্ত আমরা একই ছন্দ ধরে রেখেছি। নিজেদের পারফরমেন্স নিয়েও মুখ খুলেছেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। অবশ্যই অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করাটা আমার প্রধান কাজ, তার উপরে নিজেও গোল পেয়েছি, কাভানিকে গোলের পাস দিয়েছি, কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না। সঙ্গে গোটা দলই অবিশ্বাস্য ফুটবল খেলেছে। টটেনহ্যামকে দাপট নিয়ে হারালেও ম্যান ইউ কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির থেকে এখনও 8 পয়েন্টে পিছিয়ে আছে। কোচ ওলে গুলনার সোলসারের বক্তব্য, শুধু এই জয়টার জন্য গোটা দল সুশৃঙ্খলভাবে সারা সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে, ছেলেরাও খেলেওছে অসাধারণ, আশা রাখছি এই ছন্দটা ওরা ধরে রাখতে পারবে। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।